বালুরঘাট থানার হাজিপুর এলাকার এক বাড়ি থেকে বিরল প্রজাতির বিষাক্ত মাকড়সা উদ্ধার হলো। বালুরঘাট থানার হাজিপুর এলাকার একটি বাড়ি থেকে বিরল প্রজাতির বিষাক্ত মাকড়সা উদ্ধার হলো। মাকড়সাটিকে দেখার পরে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দেন। বনকর্মীরা এসে মাকড়সাটি উদ্ধার করে নিয়ে যায়। বাড়ির মালিক গৌর সূত্রধর জানান, ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সার সঙ্গে অনেকটাই মিল রয়েছে এটির। ট্যারেন্টুলার মতোই বিষাক্ত হুল ও লোম রয়েছে। ট্যারেন্টুলা কিনা সেটা বন দপ্তর বলতে পারবে।